বঙ্কিম ভবনের পাশের জোড়াঘাট থেকে হুগলি নদীর ছবি, ওপারে নৈহাটি দেখা যাচ্ছে। আমরা সকালবেলা হাঁটতে বেরিয়ে জোড়াঘাটে এসেছি। এই জোড়াঘাট চুস্টো স্টেশনে নেমে বাসে বা টোটো বা অটোতে করে ঘড়ির মোড়ে এসে একটু হেঁটে এলেই এই জোড়াঘাট। এই জোড়াঘাটের পাশেই বঙ্কিম ভবন। জোড়াঘাটে সকালে দুপুরে অনেক লোক স্নান করে। ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো। চলো পাশেই এই বঙ্কিম ভবনের ছবি, এইখানে অর্থাৎ এই বাড়িতেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন। এই যে বঙ্কিম ভবনের ইতিহাস সংক্ষেপে লেখা আছে।